নমস্কার বন্ধুরা বিএন ফ্যামিলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির চাম রেসিপি আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন রান্নার জন্য চারশো গ্রাম মুরগির চাম গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সরষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে ঠিক এই পর্যায়ে অ্যাড করছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন অ্যাড করছি মুরগির চাম ঠিক একইভাবে মুরগির চাম কিছুক্ষণ ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন অ্যাড করছি গুঁড়ো মশলা লবণ হলুদ ধনিয়া গুঁড়ো জিরা মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার পরে এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পরিমাণে জল ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিচ্ছি গেরিফের জন্য পরিমাণ মতো জল ঢাকনা লাগিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা তুলে নিচ্ছি শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব মুরগির চাম রান্না বেশ রেডি হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর মুরগির চাম থেকে কি পরিমাণে তেল বের হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মুরগির চাম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন